हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग। आगे दिन हमारे स्टैंडर्ड वन इंग्लिश है पेज नंबर सिक्स से वन टू ए दुटो आमी तुम्हारे के कोरिए दिए चिला। आज के आमी तुम्हारे नंबर थ्री टा कोड़ा हूँ। प्रत्येक के इंग्लिश खाता टा निये बोशो। इखान टा बोले चे नंबर थ्री ते राइट द बेंगली मीनिंग्स, राइट द बेंगली मीनिंग्स মানে এখানটা ইংরেজি যে শব্দগুলো দেওয়া রয়েছে তার বাংলা অর্থগুলো লিখতে হবে, ঠিক আছে? কিছু কিছু জানো আর কিছু কিছু জানো না সেটা আমি লিখে দিচ্ছি, সবাই খাতায় সুন্দর করে লিখে নেবে। নাম্বার থ্রি আমাদের হচ্ছে কত পেজ নাম্বার সিক্স লেসন টু, যেটা হচ্ছে না প্রিভিয়াস লেসন টু, ওই প্রিভিয়াস লেসন টু পেজ নাম্বার সিক্স এর তিনের দাগে আমি প্রথমে তুলে নিচ্ছি। প্রথমে আছে বাই, বি ওয়াই বাই, তারপরে দেয়া আছে হি, এইচ ই হি, তারপরে দেয়া আছে নো, এন ও নো, হলো এই তিনটে। তারপরে দেয়া আছে ডি ও ডু, এম ই মি, আর দেয়া আছে টিও টু, আর তিনটে দেয়া আছে জি ও গো, এম ওয়াই ওয়াই, আর আছে এস ও সো। তোদের বইতে এই তিনটে তিনটে এরকম নটা মোট ওয়ার্ড দেওয়া আছে, এগুলো বেঙ্গলি মিনিং বাংলা অর্থগুলো লিখতে হবে। প্রথমে দেয়া আছে বি ওয়াই বাই, প্রথমে দেয়া আছে বি ওয়াই বাই। বাই মানে হচ্ছে দ্বারা, বাই মানে ভালোবাসা যদি বলা হয় দ্বারা বা দিয়ে, হ্যাঁ দ্বারা মানে আমি পেন দিয়ে লিখি, ওটা দিয়ে বললেও হবে বা আমি পেন দ্বারা লিখি, আই সেই হিসেবে দ্বারাটা বোঝায়। তারপর হচ্ছে হি, হি মানে সে, হি মানে সে, কিরকম সে, এটা ধরো কোনো, এখানে লিখে দিচ্ছি কুম, কুম মানে হচ্ছে পুরুষ। যখন কোনো ছেলেকে আমরা সে বলবো আর সেটাকে ইংরেজিতে বলবো তখন হি বসাবো। ধরো আমি বললাম রাম হয় একজন বালক, সে প্রথম শ্রেণীতে পড়ে, তাহলে এখানে আমি রাম একজন বালক, একটা ছেলে পুরুষ জাতকে বোঝাচ্ছে, তাকে যখন বলছি সে প্রথম শ্রেণীতে পড়ে, ওই সেটাকে মানে যখন কোনো ছেলেকে সে বলবো সেটাকে যখন ইংরেজি করব তখন সেখানে আমি হি বসাবো। আবার ওখানে যদি কোনো মেয়েকে সে বলি তখন সেটা ওখানে সি বসাই, সেটা আলাদা, তোমরা পরে পরে শিখবে সি, এস এইচ ই, সেটা হচ্ছে এস এইচ ই সি, ঠিক আছে? তাহলে ইংরেজি বলে গেলাম রাম ইজ এ বয়, রাম হয় একজন বালক, রাম ইজ এ বয়, সে প্রথম শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস ওয়ান, তখন ওই সেটা হবে হি, এইচ হি, হি মানে সে, আবার এস এইচ ই সি মানেও সে। এবার হি মানে সে যেটা ওটা পুরুষদেরকে বোঝাবে আর এটা মেয়েদেরকে বোঝাবে। তারপরে আছে নো, নো মানে না, নো মানে না, এটা তোমরা জানো নো মানে না, এ নো নো, নো মানে না, তাহলে কি হলো বি ওয়াই বাই, বাই মানে দ্বারা, এইচ ই হি, হি মানে সে, আর একটা হচ্ছে নো মানে না। তারপর আছে ডু, ডি ও ডু, ডু মানে করা, ঠিক আছে, কোনো কিছু করা। এ মি, মি, মি মানে আমাকে, মি মানে আমাকে, মি মানে আমাকে। টি ও টু, টু মানে প্রতি, টি ও টু মানে প্রতি। তারপর এদিকে দেখো তাহলে কি হলো ডি ও ডু মানে করা, এম ই মি, মি মানে আমাকে, টি ও টু, টু মানে প্রতি। তারপর এদিকে আছে গো, জি ও গো, গো মানে যাওয়া, ঠিক আছে, কোথাও যাওয়া, গো মানে যাওয়া। এম ওয়াই মাই, মাই মানে আমার, মাই মানে আমার, আমার বাড়ি, আমার পেন, এরকম মাই হাউস, মাই পেন, এরকম। এস ও সো,
সুতরাং সো মানে হলো সুতরাং বা আমি এটাকে তাই বলবো তাই ঠিক আছে তাহলে কি কি হলো একবার বলছি নাম্বার 3 তে বিওয়াই বাই মানে দাদা এইচ হি মানে সে সেটা যখন কোন ছেলেকে বোঝাবে সেই হিসেবে পুং পুরুষ জাতকে বোঝাবে তখন হবে সে এ নো 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 মানে না ডি ও ডু ডু মানে করা এম ই মি মি মানে আমাকে টি ও টু টু মানে প্রতি মানে জি ও গো গো মানে যাওয়া এম ওয়াই মাই মাই মানে আমার এস ও সো সো মানে সুতরাং বা তাই হয়েছে এবার আমি তোমাদেরকে পরের পেজ তার পরের পেজ সবাই খোলো পেজ নাম্বার 7 প্রিভিয়াস লেসন 3 এটা খোলো এর কটা লাইন একটু পড়িয়ে দিই ঠিক আছে তারপরে পেজ নাম্বার এবারে খুলবে সবাই পেজ নাম্বার 7 প্রত্যেককে প্রত্যেকের বইয়ে পেজ নাম্বার 7 খোলো পেজ নাম্বার 7 পেজ নাম্বার 7 কি আছে এখানে প্রিভিয়াস লেসন 3 পেজ নাম্বার 7 এর প্রিভিয়াস লেসন 3 ঠিক আছে প্রিভিয়াস লেসন 3 টা কয়েকটা লাইন পড়িয়ে দিচ্ছি প্রথমে এখানে এখানেও একই এটা ধরো এ ই আই ও ইউ আর ওয়াই বসলে কিরকম উচ্চারণ হবে এটা দুটো করে কনসোনেন্ট পাশাপাশি বসে তারপরে ভাওয়েল আর ওয়াই দিয়ে কিরকম উচ্চারণ হবে সেটা দিয়েছে পড়িয়ে দিচ্ছি সবাই শোনো বি এ লে ব্লে বি এল এ ব্লে বি এল ই ব্লি এখানটা প্রথমটা এখানে দেখো বি এল এ এই যে বি এল এ লেখা এখানে ব্লো লেখা আছে উচ্চারণটা নিচে ব্লো লেখা আছে ব ল দিয়ে তার নিচে ওকার দেয়া আছে এটা হবে ব্লে ওখানে দেয়া আছে এরকম দেয়া আছে বি এল এ ওখানে লেখা আছে ব্লো এরকম লেখা আছে ব্লো সবাই এই দাগটাকে কেটে দেবে দাগটাকে কেটে দেবে এটা হবে ব্লে ঠিক আছে তাহলে ব্লে বি এল এ ব্লে বি এল এ ব্লে বি এল এ ব্লে বি এল ই ব্লি বি এল আই ব্লাই বি এল ও ব্লো বি এল ইউ ব্লিউ বি এল ওয়াই ব্লাই বি এল এ ব্লে বি এল ই ব্লি বি এল আই ব্লাই বি এল ও ব্লো বি এল ইউ ব্লিউ বি এল ওয়াই ব্লাই তারপরে আছে একই রকম উচ্চারণ হবে সি এল এ ক্লে সি এল ই ক্লি সি এল আই ক্লাই সি এল ও ক্লো সি এল ইউ ক্লিউ সি এল ওয়াই ক্লাই ঠিক আছে এই দু লাইন তোমাদের পড়া থাকবে তাহলে তোমরা এই তিনটাও প্র্যাকটিস করবে আর এই দু লাইন শুধু দু লাইন পড়া দিলাম যেহেতু তিনের দাগটা হলো শুধু তোমাদের দু লাইন পড়া দিলাম একটা পড়লে পরেরটাও হয়ে যাবে আর একবার পড়াই তাহলে এখন লিখে দিই তাহলে কি করবে পেজ নাম্বার পড়া থাকবে কোনটা পেজ নাম্বার 7 এ বিএলএ বিএলএ থেকে সি এল ওয়াই ক্লাই বিএলএ ব্লে থেকে সি এল ওয়াই ক্লাই পর্যন্ত রিড ঠিক আছে এটা রিড আর একটা হচ্ছে রাইট মানে লিখে লিখে অভ্যাস করবে আর একটা হচ্ছে তোমরা আগে পেজে পড়াগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে পেজে পড়াগুলো পড়বে এই লেখাগুলো লিখবে আর একবার পড়ে দিচ্ছি বি এল এ প্লে বি এল ই প্লি বি এল আই প্লাই বি এল ও গ্লো বি এল ইউ ব্লিউ বি এল ওয়াই ব্লাই সি এল এ ক্লে সি এল ই ক্লি সি এল আই ক্লাই সি এল ও ক্লো সি এল ইউ ক্লিউ সি এল ওয়াই ক্লাই ঠিক আছে তাহলে তোমাদের এই দু লাইন পড়া থাকবে বি এল এ প্লে থেকে আর এই সি এল ওয়াই ক্লাই পর্যন্ত সবাই এটা পড়বে আর পরের দিন আবার নিচেগুলো পড়াবো